নাগরিক বৃন্দের কাছে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে তথা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে যে সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণের কর্মযজ্ঞ চলছে পানিহাটি পৌরসভার উদ্যোগে আজকের এই কর্মযজ্ঞ শুভ সূচনা অবশ্যই আজকের এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। যেভাবে আমরা পানিহাটি পৌরসভার থেকে আপনাদের সমস্ত রকম সাহায্য সহযোগিতা সর্বদা পেয়ে থাকি, বিশেষ করে আমাদের পৌরসভার ডিপার্টমেন্টের যার মাধ্যমে এই কর্মসূচিগুলি প্রতিটা মুহূর্তে কার্যকরী করা হয়, সেই দিদিও অর্পণ আপনারা সকলেই চেনেন, আমাদের পৌরসভায় আছে, খুব ভালো, খুব গুরুত্ব দিয়ে কাজ করে এবং আপনাদের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত যোগাযোগ রাখে। পানিহাটি পৌরসভায় গত দু বছরে আমরা প্রায় কম বেশি 18,000 সাইকেল আমরা প্রদান করতে পেরেছিলাম। আমরা তৃতীয় পর্যায়ে, আজকে তৃতীয় ভেন্যুতে আমরা পেয়ারলেসে এবার আমরা 5,700 সাইকেল এখন পর্যন্ত পেয়েছি, আরও সাইকেল পাবো, বিভিন্ন জায়গায় সাইকেল দিয়েছে, যার মাধ্যমে এই সাইকেল ব্যবস্থা আমাদের জেলায় এবং আমাদের মহকুমায় বিশেষ করে আমাদের পানিহাটিকে সর্বতোভাবে সহযোগিতা করে। তিনি বর্তমান আজকে এখানে সভায় উপস্থিত আছে, আমরা পরবর্তী সাইকেল আর কিছুদিনের মধ্যেই পাব। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সেটা সম্ভব হয়েছে। সবুজ সাথী, যুবশ্রী, শিক্ষাশ্রী, স্কলারশিপ, গরিব দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্যে পৌরসভার তরফে আমরা নিজেরা চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে তাদেরকে সাহায্য করে থাকি। আমি তাই সকলকে বলবো যে আমাদের পানিহাটির পৌরাঞ্চলে 5 লক্ষ মানুষ বাস করে, তাদের দৈনন্দিন পরিষেবা, তাদের প্রতি সেবা পৌঁছে দেওয়া, তাদের বিভিন্ন রকম সুখ দুঃখের পাশে পৌরসভা সর্বদা থেকে, পানিহাটির যে আমূল পরিবর্তন শুধুমাত্র আপনাদের সহযোগিতা এবং সরকার ও সাংসদ বিধায়কের আর্থিক সহযোগিতা সহ পরিকল্পনাকে রূপায়ণ করার জন্য তাদের যে পূর্ণাঙ্গ সহযোগিতা পানিহাটি পৌরসভার সঙ্গে সর্বদা আদেশ উপদেশ আলোচনা এবং যখন যেটা প্রয়োজন সেটা করার জন্যে সর্বদা সতর্ক এবং সাহায্য করে থাকেন। তাই আজকে পানিহাটির সমস্ত জায়গায় উন্নয়ন করার জন্যে আমরা যে সকল কর্মসূচি এবং প্রজেক্ট নিয়েছি সবকটাই প্রায় আমাদের পক্ষে সম্ভব হয়েছে। বাড়ি তৈরি করতে গিয়ে আটকে গেছিলেন তাদের জন্য বিশেষ অনুদান, বিশেষভাবে অনুদান দেবার জন্য আমরা তুলে দিচ্ছি 30,000 টাকা করে বিশেষ অনুদান। সেই সমস্ত মানুষের হাতে 40,000 টাকা করে তুলে দেবার প্রোগ্রাম নিয়েছেন, যাদের প্রিয়জনকে তারা হারিয়েছেন, যাদের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন, তারা যাতে আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তারা কিছু করতে পারে, তার জন্য স্বপন ঘোষের উদ্যোগে আমরা এই বছরে পানিহাটি পৌরসভার 161 জনের হাতে 40,000 টাকা করে বিশেষ অনুদান। এবং তারা আমাদের কাছে অভিভাবকদের মতন, তাদেরই হাত ধরে ছাত্রছাত্রীদের হাতে, তাদেরই হাত ধরে দিয়ে সাইকেল তুলে দেওয়া হচ্ছে। সেই শুভ মুহূর্ত সুকচর শতদল বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এই মুহূর্তে মঞ্চে এবং শ্রেহা সাহা, শুভশ্রী গোস্বামী, শ্রেয়াসী,
লিস্টটা পড়ে গিয়েছিল তার।